বড় সন্তান হিসেবে বাবার পাশে থেকে তার স্বপ্নকে জানার আমার সুযোগ হয়েছিল। তাই একটি লক্ষ্য ছিল এই বাংলাদেশটাকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তোলা, দেশের মানুষের ভাগ্য করা, দেশকে উন্নত করা। যে স্বাধীনতার জন্য লাখো শহীদ রক্ত দিয়েছে, সেই রক্তরঞ্জিত পতাকার মর্যাদা বৃদ্ধি করা, বিশ্বের কাছে বাঙালি জাতি জাতি হিসেবে মাথা উঁচু করে মর্যাদা নিয়ে চলবে সেইভাবে দেশকে গড়ে তোলা। অন্তত এইটুকু দাবি করতে পারি যে ক্ষমতা সরকার গঠন করার পর থেকে এ পর্যন্ত অন্তত বাংলাদেশে সেই হারানো গৌরব আমরা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি। 7ই মার্চের ভাষণ আজকে আন্তর্জাতিক মান্য দলিলে স্বীকৃতি পেয়েছে। জয় বাংলা স্লোগান এখন আমাদের জাতীয় স্লোগানে পরিণত হয়েছে। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করে আমাদের কয়েকটি প্রজন্মকেই ধ্বংসের দিকে দিয়ে গিয়েছিল, কিন্তু আজকের নতুন প্রজন্ম তারা ইতিহাস জানতে চায়, বুঝতে চায় এবং সেই প্রেরণা নিয়েই তারা নিজেদের জীবনকে গড়তে চায়। কাজেই এটাই আমাদের সামনে সব থেকে বড় আশার বাণী। আমি আশা করি আমরা যখন 2020 সালে জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং 21 সালে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন করছি, তখনই বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়। 2026 সাল থেকে আমাদের যাত্রা শুরু হবে। অন্তত আওয়ামী লীগ সরকারে আসার পর বাংলাদেশকে অন্তত এক ধাপ উন্নীত করতে পেরেছে। আমরা চেষ্টা করে যাচ্ছি দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে। এই বাংলাদেশে একটি মানুষও ভূমিহীন থাকবে না, গৃহহীন থাকবে না, ঠিকানা বিহীন থাকবে না। প্রতি ঘরে ঘরে আলো জ্বালার ব্যবস্থা আমরা নিয়েছি, শিক্ষার হার বৃদ্ধি করেছি, দারিদ্র হার কমিয়ে এনেছি, খাদ্য উৎপাদন বৃদ্ধি করে খাদ্য নিরাপত্তা দিয়েছি। কোভিড-19 এই অতিমারির সময় বিনা পয়সায় আমরা ভ্যাকসিন দিয়েছি, চিকিৎসার ব্যবস্থা করেছি, পুনর্বাসনের ব্যবস্থা করেছি। আমরা একদিকে কোভিড-19 সেই অতিমারি বিশ্ব অর্থনীতির উপর প্রভাব ফেলেছে, অপরদিকে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, কাউন্টার স্যাংশন যেটা আরো কঠিন অবস্থা করে দিয়েছে। যে সমস্ত পণ্য আমাদের আমদানি করতে হয়, পরিবহন খরচ বেড়ে গেছে, মূল্য বেড়ে গেছে, মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে। এই অবস্থা শুধু আমাদের না, এটা বিশ্বব্যাপী সমস্যা। তারপরে আমাদের দেশে দেশের মানুষের যাতে কষ্ট না হয়, রমজান মাসে আমরা মানুষের মাঝে বিনা পয়সায় খাদ্য বিতরণ করছি। আমরা ইফতার পার্টি বাদ দিয়েছি, আমাদের নেতা কর্মী থেকে শুরু করে প্রতিটি প্রতিষ্ঠান সকলকে আহ্বান করেছি যে ইফতার পার্টি না করে ইফতার সাধারণ মানুষের মাঝে আপনারা বন্টন করেন, তাদের পাশে দাঁড়ান, তাদের পেটেন। ইফতার পার্টি খাওয়াটা তো বড় কথা না, মানুষকে দেওয়াটাই বড় কথা। তা আমরা খাওয়ার বিষয়টা বাদ দিয়ে দেওয়ার দিকেই মনোযোগ দিয়েছি, যে মানুষের জন্য কোন রকম কষ্ট না হয় সেদিকে আমরা লক্ষ্য রেখেছি। 1 কোটি পরিবারের জন্য টিসিবি করতে কার্ড করে দিয়েছি, তার মাধ্যমে স্বল্প মূল্যে ভর্তুকি আমরা তাদেরকে নিত্য প্রয়োজনীয় খাদ্য সরবরাহ করে যাচ্ছি। এভাবেই আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি। আমাদের লক্ষ্য যে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব। মুক্তিযোদ্ধারা আমাদের সম্মানিত, যে মুক্তিযোদ্ধারা জাতির পিতা ডাকে সাড়া দিয়ে অস্ত্র তুলে নিয়ে আমাদের বিজয় এনে দিয়েছেন, তাদের সম্মান দেওয়া এবং এই আমাদের এই গৌরবটা যেন হারিয়ে না যায় আমরা তার জন্য ব্যবস্থা নিয়েছি। মুক্তিযোদ্ধাদের ভাতার ব্যবস্থা করে দিয়েছি, যারা এখন অনেকেই তো আর বেঁচে নেই, এখনো যারা বেঁচে আছেন অন্তত তাদের চিকিৎসার ব্যবস্থা আমরা করে দিয়েছি। আমরা তাদের প্রত্যেকটা শহীদ পরিবার তাদেরকে আমরা মাসিক ভাতা দেওয়ার ব্যবস্থা নিয়েছি। এভাবে যারা গৃহহীন তাদের ঘর তৈরি করে দিচ্ছি, বীর নিবাস নামে ঘর তৈরি করে দিচ্ছি। মৃত্যুর পর তারা যেন রাষ্ট্রীয় মর্যাদা পায় সেই ব্যবস্থাটা করে দিয়েছি। সে দল মত নির্বিশেষে মুক্তিযোদ্ধা তারা এই সম্মাননা পাচ্ছেন, সেখানে আমরা কোনো ব্যতিক্রম করছি না, কারণ তারা মুক্তিযোদ্ধা, জাতির পিতাটাকে সাড়া দিয়ে অস্ত্র তুলে নিয়েছে এবং দেশ স্বাধীন করেছে। স্বাধীন করেছে বলেই তো তাদের আত্মত্যাগই তো আজকে আমরা স্বাধীনতা অর্জন করে বিশ্বে নিজের স্থানটা করে নিতে পেরেছি। সেভাবেই আমরা এদেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছি এবং আমাদের লক্ষ্য যে আমরা এই দেশকে এগিয়ে নিয়ে যাব। আমাদের ঘোষণা ছিল স্মার্ট ডিজিটাল বাংলাদেশ, আমরা আজকে ডিজিটাল বাংলাদেশ করেছি।
আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন জনগোষ্ঠী আমরা গড়ে তুলতে চাই। আর 2041 সালের বাংলাদেশ কেমন হবে সেই প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করেছি। 2100 সালের বাংলাদেশ এই বদ্বীপ যে উন্নত হবে তার জন্য ডেল্টা প্ল্যান 2100 প্রণয়ন করে তা বাস্তবায়নের সুযোগ করেছি। একদিকে জাতিসংঘ ঘোষিত এসডিজি বাস্তবায়ন, অপরদিকে আমরা আমাদের নিজস্ব লক্ষ্য স্থির করি। যেমন 2008 নির্বাচনে নির্বাচনী স্তরে ঘোষণা দিয়েছিলাম 2021 সাল রূপকল্প দিন বদলের সনদ, আর এবারে আমাদের সেটা আমরা অর্জন করেছি। এবারে আমাদের লক্ষ্য 2041 সালের মধ্যে বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ, আমাদের জনগোষ্ঠী হবে দক্ষ জনগোষ্ঠী, স্মার্ট জনগোষ্ঠী, আমাদের সরকার স্মার্ট সরকার, আমাদের অর্থনীতি স্মার্ট অর্থনীতি, আমাদের সমাজ ব্যবস্থা সোসাইটি স্মার্ট সোসাইটি। 2041 সালের বাংলাদেশ স্মার্ট সোনার বাংলাদেশ আমরা গড়ে তুলে জাতীয় পিতার স্বপ্ন বাস্তবায়ন করব। এই স্বাধীনতা দিবস সামনে রেখে এটাই আমাদের প্রত্যয়।